দাদা দেশ জুড়ে পুলিশের ইউনিফর্ম একই হোক আজকে আজম খান কে ডান দিকে মোবাইলটা একটু এমন হয়ে যাচ্ছে তাহলে যারা এই রাজ্যে বা অন্যান্য জায়গায় দেশে উত্তেজামূলক আজম খান কে বলা 3 বছর কারণ দেওয়া হলো বিজেপি নেতারা যখন গলি মারো সালকে বলে তখন তাদের বিজেপি ব্যবস্থা হয় कोलकाता में जिस तरह से डेंगू की घटनाएं लगातार बढ़ती जा रही हैं, इसको रोकथाम के लिए क्या उपाय कर रहे हैं? इसको रोकथाम के लिए हम प्रचार कर रहे हैं। हमारा केएमसी का फुल जो फोर्स लगा है, स्प्रे दे रहा, घर घर जा रहा है, प्रचार कर रहा है, डोर टू डोर कर रहा है। मगर जब तक इंसान सचेतन नहीं होंगे, क्योंकि ये बिल्डिंग का ऊपर छत में कोई टब में पानी है कि नहीं, हमारे लिए संभव नहीं है। कोई बिल्डिंग का पीछे, आपके घर के पीछे अगर वहां पर कोई बाल्टी टूटा पड़ा हुआ, उसमें फ्रेश पानी है कि नहीं, हमें संभव नहीं है। आप खुद जाके 7 दिन में एक बार छत में उठ के देखना पड़ेगा चारों तरफ के कहीं पर भी। ये सचेतनता जब सबका आ जाएगा, सिर्फ भारतवर्ष में नहीं, दुनिया में डेंगू नहीं रहेगा। जो उसी ताके सकोच करे थे जिला प्रशासन, যেখানে মুখ্যমন্ত্রী নিজেও কাটমানি এইভাবে খাওয়া ছাড়া চান না, মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলেছেন, সেখানে ওসিকে সোকাস করলে তো প্রয়োজনের অন্ধ বিরা বিভক্ত আমরা স্বচ্ছতার সাথে সব সামনে আনি, যেটা অন্য জায়গায় মানুষ আনে। যারা অন্যায় করে নিশ্চিত তাকে শাস্তি দেওয়া এবং নিরপেক্ষভাবে তার তদন্ত করা, এটা প্রশাসন কি আগে থেকে আমি তো শহরে জন্মেছি এবং পড়ে শব্দবাজি আগের তুলনায় অনেকটা কমে, কিন্তু 100% আগে যে হারে সারা রাত সারা দিন নিজেরা সেটা এখন আর 1%, কিন্তু 1% 2%-এর জন্য এখন লাগছে। আমি আগ্রহ করবো সবাইকে যে আবার আমি আপনাকে বলছি, মানুষ সচেতন না হলে ডান্ডা দিয়ে পুলিশ দিয়ে মানুষকে সচেতন শব্দবাজি আপনি বন্ধ করবেন কখন, যখন দেখবেন যে আপনার বাড়িতে একজন এইটা মানুষকে সচেতন হতে, মানুষের সচেতনতা অনেকটা বেড়েছে। 100% চিন্তা করেন, চিন্তা করতে দিন, আমাদের মানুষ আমাদের এখানে আমরা কি তৃণমূল সংসদ আসানসোলের সাংসদ সত্যগ্রহ সিনহা তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না, নিখোঁজ প্রস্তাব করেছে সত্যগ্রহ সিনহা এগেনস্টে নিখোঁজ প্রস্তাব করেছে। পলিটিক্যাল স্টান্স যেরকম নীতিশ পরমাণিক সেই জন্য আমার
নন্দীগ্রাম তো শহর থেকে গ্রামে দখল করছিল আমরা লুটেতে গান্ধীজির ছবি দেখে এসেছি লোকেতে, সেখানে অরবিন্দ কেজরিওয়াল লক্ষ্মী গণেশের ছবি চাইছে, বিজেপি সেখানে নরেন্দ্র মোদীর ছবি চাইছে লোকেতে, যেখানে গান্ধীজির ছবি আমরা দেখি। দেশ চলছে না পাগলামি, দেশ চলছে না পাগলামি, কে কত মরিস না রে ভাই, দেশ দেশের মতো চলবে, রাজনীতি রাজনীতি।